কলকাতায় বিয়ে বাড়ির আমেজে স্বজন ভোজন। সময়টা হলো মহামারীকাল। মারণ ভাইরাসের সাথে লড়াইয়ের জন্য অন্যতম হাতিয়ার হলো লকডাউন সহ নানা রকমের বিধিনিষেধ। ফলে মাসের পর মাস কার্যত থমকে গেছে মানুষের জীবন প্রবাহ। সব থেকে অসুবিধায় দিন কাটাচ্ছেন বেসরকারিভাবে অতি স্বল্প উপার্জনের মানুষজন। এমন অবস্থায় সংসারের প্রায় অচল অবস্থা। কোলাঘাটের নতুন বাজারে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহামারী এই আবহে কাজ হারানো সেই সমস্ত নিম্নবিত্তদের জন্য সাম্মানিক 1 টাকা মূল্যে শুরু করেছে স্বজন ভোজন নামক কর্মসূচি। এই খাদ্য তালিকায় থাকছে গরম ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, ভাজি, আলু পটলের রসা, ডিমের কারি, পায়েস এবং রসগোল্লা। কর্মহীন মানুষদের দ্বিধা বা সংকোচ কাটাতে আত্মীয় এবং বন্ধুজ্ঞানে কুপন বিলিয়ে নিমন্ত্রণও করা হয়েছে তাদের। ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রাঙ্গণ। হালকা সুরে বাজছে সানায় খুশির রাগ রাগিনী। এর মধ্যে আগত মানুষজনদের চন্দনের ফোঁটাও হাতে গোলাপ তুলে দিয়ে প্যাকেটের মাধ্যমে পরিবারের সবার উদ্দেশ্যে দুপুরের আহার তুলে দেওয়া হচ্ছে। সব কিছুই চলছে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। আগে থেকে কুপন সংগ্রহকারীরা আসার সাথে সাথে অতি দ্রুত অথচ পরম যত্নে খাদ্য সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে এই অভিনব আয়োজন, ত্রাণ বণ্টন বা পাশে থাকার কর্মসূচিটি একটি বিয়ে বা উৎসবমুখর পরিবেশের চেহারা নিয়েছে। আয়োজকদের মধ্যে শ্যামল আদক বলেন, ত্রাণ বণ্টন বা দান নিতে অনেক মানুষ সংকোচ বোধ করেন, অথচ সংসার চালাতে তাদের এগুলোই বড় প্রয়োজন। সেই সব অসহায় মানুষদের কথা ভেবেই পরম আত্মীয় সম্মানে আমাদের এই ভাবনা। এর মধ্যে গত 1 মাসে প্রত্যহ 2 বেলা এলাকার 12টি গ্রামের 150 করোনা আক্রান্তের বাড়ি বাড়ি রান্না খাবারের পরিবেশিত হয়েছে। এভাবে বহুমুখী কর্মধারার মাধ্যমে গত 1.5 বছর ধরে আমরা করোনা যুদ্ধে সামিল হয়েছি। স্থানীয় বাসিন্দা প্রতিবন্ধী প্রণব রাউত বলেন, ফুটপাতে ফলের কারবার করতাম, সব বন্ধ, সংসারে অনটন, তখন এই রকম আয়োজন সংসার একটু হলেও চলে। এবার শুনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কি বললেন এই কর্মসূচির উদ্যোক্তা সংকেতের এক সদস্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। লড়াই বা মহামারী প্রতিরোধের অন্যতম অস্ত্রই হচ্ছে লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধ, একতায় মানুষের ঘর বন্ধ। আর এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নেগেটিভ পজিটিভ আক্রান্ত এর ঊর্ধ্বে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নবিত্ত আয়ের মানুষজন, যারা স্বল্প ময়নায় চাকরি করতে যান কোলাঘাটের যে এলাকার বাইরে, তারা কাজ হারিয়েছে। আর এই নিম্নবিত্তদের একটা কি অসুবিধা জানেন, তাদের মুখ ফাটেতেও মুখ ফোটে না, তারা অভাবে আছে, রান্না খাওয়া প্রায় বন্ধ। এই অবস্থায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা সাম্মানিক 1 টাকা বিনিময়ে আমরা তাদেরকে দুপুরের পেট ভর্তি আহার সারা পরিবারের জন্য যোগাবো, এবং সেটা কোনো দান নয়, দয়া নয়, পরম আত্মীয় জ্ঞানে, পরিজন জ্ঞানে আমরা তাদের হাতে আমাদের এই ভালোবাসার এই খাদ্য সামগ্রী তুলে দেবো। যেমন আজকে আছে ভাত, ডিমের কারি, আলু পটলের রসা, পায়েস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পেঁয়াজ লঙ্কা লেবু তো আছে। এই সমস্ত আইটেম আমরা যতদিন পারবো এলাকার কাজ হারানো মানুষ যারা মহামারী কবলে পড়েছেন তাদের উদ্দেশ্যে। কতজনকে দেওয়ার পরিকল্পনা আছে? আমাদের রেগুলার 320-325 জন করে দেওয়ার পরিকল্পনা আছে। এবং উল্লেখ্য বিষয়, এটা স্বজন ভোজন আজকে উদ্বোধন হলেও গত 1 মাস কিন্তু আমরা এই কোলাঘাট এলাকার 12টি গ্রামের প্রায় 150 কোভিড পেশেন্ট তাদের বাড়ি বাড়ি 2 বেলা রান্না খাবার পৌঁছে দেওয়ার ওটা কিন্তু অব্যাহত আছে, তার সঙ্গে এটি আর যোগ্য না। আপনার নাম আর কি বলেন? আমার নাম অসীম দাস, আমি এই উদ্যোগী সংস্থা সংকেতের একজন। Caught in the crossfire.